খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। 140 কোটি মানুষের স্বপ্নভঙ্গ কখন হয়? মাত্র 100 গ্রাম ওজন যখন পাহাড় হয়ে যায়। 140 কোটি মানুষের স্বপ্নের ওজন কত? তাও বোধ হয় 114 কেজির পাহাড়। সকালের মতো রাতেও আরও একবার স্বপ্নভঙ্গ। ভারতের অবিশ্বাস, টেনশন, উদ্বেগে কেটেছে দিনভর। বিস্ময় বদলেছে আক্ষেপে, সোনা না রূপো। স্বপ্ন হঠাৎ নিভে গিয়েছিল বিনেশ ফোগটের। রাতে আবার সেই হতাশা, এবার আক্ষেপের নাম মীরাবাই চানু। 2 বছর ধরে 200 কেজির বেশি ওজন তোলেননি, চোটে বারবার বিপর্যস্ত হতে হয়েছে। বেশ কিছু টুর্নামেন্ট থেকে সরেও দাঁড়িয়েছিলেন। সংশয় ছিল তাকে নিয়ে, না অলিম্পিকের জন্য নিজেকে তুলে রেখেছিলেন মীরাবাই চানু। সব মিলিয়ে 199 কেজিতেই আটকে গেল ভারতের মেয়ে। শেষ লিফটে 114 কেজি তুলতে চেয়েছিলেন ক্লিন অ্যান্ড জার্কে, কিন্তু পারলেন না। এবারও জার্কে আটকে গেলেন। তখনই বুঝে গিয়েছিলেন এবার আর পদকের হাসি থাকবে না। কান্নায় তখনই ভেঙে পড়েন চানু। 49 কেজি ভারোত্তোলনে চতুর্থ হলেন ভারতের মেয়ে। স্ন্যাচে কিছুটা দুর্বল, কিন্তু 85 কেজি আত্মবিশ্বাসের সঙ্গে তুলেছিলেন মণিপুরের মেয়ে। পরের টার্গেট রেখেছিলেন 88 কেজি, তবে প্রথম লিফট মিস করেন। দ্বিতীয়বারের চেষ্টায় তুলে ফেলেন অবলীলায়। গতবার টোকিও গেমসে তুলেছিলেন 87 কেজি, এইবার সেই ওজনকেই টপকে গেলেন। স্ন্যাচের পর তিনে ছিলেন ভারতীয় মেয়ে। 93 কেজি তুলে 1 নম্বর দখল করে ফেলেছিলেন রোমানিয়ার ভ্যালেন্সিয়ার কেম্বাই। জিওয়াই হাও গতবারের চ্যাম্পিয়ন, স্ন্যাচে 89 কেজি তুলেছিলেন। টোকিওতে 115 কেজি তুলেছেন ক্লিন অ্যান্ড জার্কে, কিন্তু এবার 111 কেজি প্রথম লিফটাই মিস করেন। ক্লিন ঠিকমতো ক্লিয়ার করলেও জার্কে পারেননি। দ্বিতীয় লিফটে কোন রকম ভুল করলেন না। স্ন্যাচ এবং ক্লিন এবং জার্ক মিলিয়ে 199 কেজি তুলে তিনে ঢুকে পড়েন, কিন্তু ভ্যালেন্সিয়া 205 কেজি তুলে 1 নম্বরে ছিলেন। মীরার শেষ লিফটটা 114 কেজি রেখেছিলেন, তাও তুলতে পারলে ব্রোঞ্জটুকু নিয়ে ফুটতে পারতেন, তা হল না। 49 কেজি বিভাগে মীরাবাই চানু নিরাশ করলেও সোনা নিয়ে গেলেন সেই চীনের জিহুই হাওই। সব মিলিয়ে 206 কেজি তুলে 1 কেজি কম, অর্থাৎ 205 কেজি তুলে রুপো রোমানিয়ার ভ্যালেন্সিয়ার। ব্রোঞ্জ থাইল্যান্ডের সুরদানা খাম্বাও 200 কেজি তুলে। এবার ভারতের 5 অ্যাথলিট চতুর্থ হয়েছেন সেই তালিকায়, বড় আরেক নাম মীরাবাই চানু। ব্যুরো রিপোর্ট।